সৃষ্টির সেরা জীব, 18,000 মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ জীব মানুষ, এইভাবে কবরের পাশে, মাজারের পাশে, সমাধির পাশে আল্লাহ আল্লাহ জিকির মিলাদ মাহফিল করে নাকি? এই এলাকা বহুত কবরস্থান আছে, আছে কিনা নাই? বহুত টাকাওয়ালা, বহুত হেডামলা, বহুত ক্ষমতাবান লোক যার দাপটে অত্রালেকায় কাঁপত, ওই লোক এই এলাকার থেকে বিদায় নিছে, নিছে কিনা নিছে না? কিন্তু তার কবরের মধ্যে কুকুরে ভরসাপ করে, করে কি করে না? ব্যাঙে ভরসাপ করে, ইন্দুরে ভরসাপ করে, সিয়া ভরসাপ করে, শীতলে ঘাট্টা করে। আর তো সয় বাজাঙ্গ আহসান শাহ কোন গুণ করছে, কোন আবাদত করছে, কোন আলেম করছে, কোন আমল করছে, কোন কাজ করছে, যেই কাজের কারণে সর্বশ্রেষ্ঠ জীব মানুষ আজকে তার কবরের পাশে বসে বসে যে স্রষ্টা সৃষ্টি করেছে এই তামাম দাদা সেই স্রষ্টার গুণগান নিয়ে বসে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, এই সেটা জানার দরকার আছে কিনা নাই? আমার কথা থাকবে বাবা, যারা এখানে যতক্ষণ আছি বাজার, আল্লাহ এসব জায়গার মধ্যে সবাইকে আসার তৌফিক দান করে, যাদের তকদীর ভালো, যাদের নসিব ভালো তারাই আসতে পারে, আর যাদের নসিব ভালো না তারা নবীরও বিশ্বাস করে না। আবু জেহেল নবীরে বিশ্বাস করছিনি? আবু জেহেলের চোখ কয়টা ছিল? জোরে বলেন, কান কয়টা ছিল? মুখ কয়টা ছিল? হাত পাও কয়টা ছিল? আমার আপনার যা ছিল তাই আছিল, কিন্তু আবু জেহেল মানুষ হইয়াও নবী চিনে না, কিন্তু বনের হরিণ পশু তার কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, এখন নাই, সে কি পশু? সে আমার নবী চিনছে। জোরে কোন সুবহানাল্লাহ, এখন আসে ধুমেল, এদিকে আসো বাবা, আরে কোয়াটা আসছে হ্যাঁ, ভালো আছো তো? গভীর মনোযোগ বাজার, আমার কথা বাংলা, আমার কথাগুলো যদি ধরে নিতে পারেন ভালো হবে, যদি ধরে না নিতে পারেন আমার কোনো লাভ নাই, লস নাই। কেন? আমি সোয়াবের আশায় চলি না, সোয়াবের আশায় গুনার ভয় আমি করি করি না, গুনার ভয় আমার কাছে নাই, আমার কাছে সওয়াবের আশাও নাই, নেকের আশাও নাই। কেন? আল্লাহ কোরআনের মধ্যে কয়, যদি তুমি নেকের আশায় বন্দিগি করো আমি ফোলটা বান্ধি জাহান্নামে নিক্ষেপ করি, যদি তুমি সওয়াবের আশা, আর যদি দুজনের ভয় আবাদত করো তাহলে আমি সব জাহান্নামে নিক্ষেপ করি। তাইলে মাওলানা আপনি কেমনে কবুল করেন? কেউ যদি আমারে খুশি করার জন্য করো তাহলে আমি সেটা করি। কোন সুবহানাল্লাহ, তাইলে আমার সওয়াবের দরকার আছে নি, গুনার দরকার আছে নি, আমার দরকার হইল কিভাবে মালিকের খুশি করা যায় সেটা। জোরে কোন সুবহানাল্লাহ, তাই আজকে আমরা এখানে সওয়াবের আশায় বসি, জোরে বলেন সওয়াবের আশায় বসি, একবার ডাকলে 70 বার পাবো, 70,000 হবে, এরকম সওয়াবের আশায় বসি। গভীর মনোযোগ, এগুলো দোকা কেমন দোকা, একবার সুবহানাল্লাহ বললে দুনিয়ার যত খালি জায়গা আছে সব খালি জায়গা আল্লাহ ভরপুর করে দেয়। কি বললে? একবার সুবহানাল্লাহ বললে দুনিয়ার যত খালি জায়গা আছে সব খালি জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নেকে ভরপুর করে দেয়। বাজান বলেন তো, খালি জায়গা তো সবে ভরপুর হইয়া আছে, পরের বার আর সুবহানাল্লাহ কোয়ার জায়গা আছে? কথা আমার কথা বুঝতেছেন? আপনি একবার সুবহানাল্লাহ কইছেন আর আপনার পকেট ফুরে গেছে, পরের বার সুবহানাল্লাহ কইলে আর পকেট আছে আপনার লওয়ার? এই দোকাবাজির ওয়াজ গোলাম মঈনুদ্দিন করে না, কথা বুঝেন? এটা হলো দোকা, এগুলো কি কথা খেয়াল করবেন, আপনি তো হাজে করবেন, এই জায়গাও তো নাই, কেন সবই তো নেকে বরফুর, কিসে বরফুর, কিসে নেকে? তা আপনি সুবহানাল্লাহ পরের বার কইয়ার যে নেক, কথা বুঝলেন? আপনার আপনার পকেট ধরেন সাইড পকেট, বগলের তলের পকেট, বুক পকেট, সব পকেট আপনার টাকায় বরফুর, হাতেও বরফুর, হাতটাও খালি ছিল, এটাও ফুরে আছে,
পরের বার সুবহানাল্লাহ কইয়া আমনে যে কামাইছেন এটা লওয়ার জায়গা আছে এই জন্য অবদান প্রেমিকরা কি কয় কি বলে সেই দিনের সু আশায় আমি এখন থেকে নাচি যেদিন তুমি হবে কাজী তোমাকে দেখে রোজে হাসরে দুজনে যেতে রাজি সুবহানাল্লাহ কারে দেখলি আল্লাহ রে দেখলে আর দুজনে আছে নাকি কি আল্লাহ দেখলে আর দোজকে যাওয়া যাবে না কেন সেই তো বলছে যে একবার দিদার পাবে দোজক হারাম তা দোজক হারাম না জি তাহলে এই জন্য প্রেমিক কইতেছে সেই দিনের সু আশায় সে এখন থেকে নাচতেছে আনন্দে মতোয়ারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক নজর দেখে সেই কোথায় যাবে জাহান্নামে যাবে আর জাহান্নামে এই সুখ জ্বালাইতে পারবে না কথা দুই রে মজান এই জন্য বাবা আজকের এই মাহফিল সওয়াবের না নেকের না আপনার এই মাহফিল করলে এটা ভাবেন এটা না এই মাহফিলটা করলে শুধু একটা জিনিসে ভাবেন সেটার দলিল হলো সূরা আরাফের 56 নম্বর আয়াত জোরে কোন সুবহানাল্লাহ এখন সূরা আরাফের 56 নম্বর আয়াতে আমার আল্লাহ কি বলে বাজান কোরআনি আইন চাই কই শিক্ষা দিলে কাজ হবে না কোরআন নিজে মানতে হবে ঠিক না ঠিক বাজান আজকে মহরমের 10 তারিখ কিসের 10 তারিখ এখন মহরমের 10 তারিখে শুধু শিক্ষার দিলে আর কাহিনী শুনলে কাজ হবে না মহরমের চরিত্র আমার মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে বাজান ধরেন এখন ইয়াজিদে হুসাইন আলাইহিসাল্লামকে কষ্ট দিয়েছে এখন আমরা সবাই মিলে ইয়াজিদকে তুলে এনে লটকাইলাম ফাঁসি দিলাম কোনো লাভ হবেনি যদি হুসাইনের চরিত্র যদি আমার দিলের মধ্যে প্রতিষ্ঠিত না হয় হুসাইন যেরকম সত্যের জন্য জীবন দিয়ে দিছে সমাজ চায় নাই দুধের সন্তান আলী আসগর কেউ চায় নাই বিবি স্ত্রী পুত্র কিছু চাই নাই নিজের জীবন যেরকম কোরবান দিয়ে দিয়েছে যদি আমি আপনি এই সত্যের জন্য যদি নিজের জীবনকে বিসর্জন না দিতে পারেন তাইলে হায় হোসেন ইয়া হোসেন ইয়া হোসেন দশম মহরম আজকের দিন না সারা বছর যদি 362 দিনও যদি দশম মহরম পালন করেন কোনো কাজ হবেনি না হবেনি বাবা তাইলে কি করতে হবে হুসাইনি আদর্শ আপনার আমার মাঝে প্রতিষ্ঠিত করতে হবে ঠিক না ভাই ঠিক তাইলে বাবা গভীর মনোযোগ হুসাইনি আদর্শটা কি এখন হুসাইনি আদর্শটা কি উনি 72 জন সৈন্য নিয়ে ওই কুফায় গিয়ে উনি যুদ্ধ করছে ওই ইয়াজিদের 6000 সৈন্যের সাথে 6000 সৈন্যের সাথে 72 জন সৈন্য টিকে নাই এখন আমাদের এই বাংলার জমিন থেকে এই সাতকের জমিন থেকে আমরা যদি 72000 লোক যাইয়ে আবার নতুন করে যুদ্ধ করার সময় এখন আসেনি এখন যুদ্ধের সিস্টেম আসেনি মারামারির সিস্টেম আসেনি তাই এখন কিসের সিস্টেম এখন সিস্টেম হচ্ছে জ্ঞান অস্ত্রের দ্বারা কিসের অস্ত্র জোরে বলেন কি অস্ত্র এই জ্ঞান অস্ত্র দিয়ে কি করবেন এই জ্ঞান অস্ত্র দিয়ে আপনারা আমার মাঝে ছয়টা শত্রু বাস করে এই ছয়টা শত্রুকে কিভাবে হত্যা করা যায় আমার আপনার মাঝে ছয়জন সোরা বাস করে কয়জন সোরা হাইলাম ভবমাজারে ছয় সুরায় করতেছে সুরি গুরু ধরল আমারে ও সুরায় সুরি করে খালাসে পাইল সুরায় সুরি করে এই দেহের মধ্যে কাম ক্রোধ লোভ মায়া মিথ্যা অহংকার ছয়টা শত্রু বাস করে কয় শত্রু এই ছয় শত্রু আপনাকে দিয়া লোভ করাইতেছে আপনাকে দিয়া আকাম করাইতেছে কুকাম করাইতেছে মিথ্যা কথা বলাইতেছে সিটারি করাইতেছে বাটফারি করাইতেছে পরে রক নষ্ট করাইতেছে কয়জন শত্রু আপনি এই ছয়জন শত্রুকে বন্দি করতে পারলেন না এই ছয়জন শত্রুর সাথে আপনি মোকাবেলা করতে পারলেন না আপনি এখন হুসাইনের আদর্শ লইয়া মানুষের সাথে ইসলাম লইয়া মারামারি করলে লাভ হবে নি এই জন্য আইলাম ভব মাজারে ছয় সুরাই করল সুরি গুরু ধরল আমারে ও সুরাই সুরি করে খালাসে পাইল আহা সুরাই কিন্তু চুরি কইরা
খালাস পাইয়া লইতেছে, কিন্তু আমার নারী চুল পাকতেছে, আমার খাইতে গেলে স্বাদ লাগে না, এত সুন্দর খানা মুখে দিলে ফেটে যায় না, আল্লাহর সাবধান। ওরে বউ বলেছে রান্না দোষে কম খাও তুমি খেতে বসে, ওরে বউ জানে না জিব্বাই আমার কি হয়েছে, ওরে আমি বলি মরণ সিটি আমার এসেছে।